এগ্রা বিস্ফোরণ কাণ্ডে বাজে কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানুবাগের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিআইডি ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ভানুবাগ সূত্রের খবর এর আগেও একাধিকবার বিস্ফোরণ হয় ভানুবাগের বাজি কারখানায় জানা গিয়েছে উনিশশো সালে প্রথমবার বিস্ফোরণ হয় তার বাজি কারখানায় সেই বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচজনের দু সালে ফের বিস্ফোরণ হয় মৃত্যু হয় ভানুর ভাই সহ তিনজনের এমনকি বাম সরকারের আমলে বেআইনি বাজি কারখানা চালানোর জন্য জেলেও যেতে হয়েছিল ভানুকে তবু কৃষ্ণপদ বাগরফে ভানু বাগের অবৈধ বাজি তৈরির কারবারে ছেদ পড়েনি আগে খাদিকুল গ্রামের পুরনো বাড়িতে বাজে তৈরির কাজ চালাতেন তিনি দু হাজার থেকে দু হাজার আঠেরো পর্যন্ত সাহারা অঞ্চলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানুবাগ এলাকায় তার কথায় বাঘে গরুতে একসঙ্গে জল খেত প্রভাবশালী তৃণমূল নেতা ভানুর ভয়ে তার বিরুদ্ধে মুখে কুলু পেটে থাকতেন এলাকার মানুষ এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষেরাই প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি এলাকার অন্যতম প্রসিদ্ধ বাজে কারবারি হিসাবে নামদাক রয়েছে তার শুধু বাংলা নয় প্রতিবেশী রাজ্য ওড়িশায়ও ভানুর তৈরি বাজির চাহিদা রয়েছে সিআইডির সূত্রে খবর ভানুর কারবারটি পুরোপুরি অবৈধ স্থানীয়দের দাবি বছর তিনেক আগে ঢালাই রাস্তার পাশে মাঠের মধ্যে বিরাট বাড়ি তৈরি করেন ভানু সেই বাড়ির একটা অংশে অ্যাডবেস্টেড বাজি তৈরি কারখানা চালাতেন ফাঁকা মাঠের মাঝে বাড়ি একই সঙ্গে কারখানা গোডাউন এবং পুকুর সব মিলিয়ে বিশাল এলাকা বাজি কারখানা যাতায়াতের জন্য ফাঁকা মাঠের মাঝ দিয়ে ঢালাই রাস্তা বিদ্যুতের খুঁটি পঞ্চায়েতের প্রভাবে খাটিয়ে করে নিয়েছিলেন তিনি পুলিশ সূত্রে খবর বছর দুই আগে অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চালানোর সময় প্রচুর বাজির সহ গ্রেপ্তার হন ভানু আদালতে জামিনও পেয়ে যান কিন্তু তার কারবার বন্ধ হয়নি কারখানায় বাজি তৈরি হতো সকলের নজর এড়িয়ে পঁচিশ থেকে ত্রিশ জন পুরুষ ও মহিলা ভানুর বাজে কারখানায় নিয়মিত কাজ করতেন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয় বাসিন্দারাও তাকে তেমন ঘাটাতে সাহস পেতেন না বিস্ফোরণের পর ভানুর শরীরের কিছু অংশ ঝলসে গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা জখম অবস্থাতেও ভানু ওড়িশা পালিয়েছে বলে রাজ্য পুলিশের গোয়েন্দাদের অনুমান খোঁজ মিলছে না তার পরিবারের বাকি সদস্যদেরও এগড়া থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা